নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 4th অক্টোবর এবং সোমবারের দিন। কালকের দিনে মেষ থেকে মীন রাশির ছেলে বা মেয়ে জাতক জাতিকারা কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব। আর আপনাদের চ্যানেল আমার চ্যানেল মানেই আপনাদের চ্যানেল, তাই আপনাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইবটা একটু করে নিন আর বেল আইকনটা প্রেস করে নিন, কারণ প্রত্যেক দিন আপনারা জানেন আমি নতুন নতুন তথ্য, নতুন ধরনের তথ্য, জ্যোতিষভিত্তিক আলোচনাগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাই বেল আইকনটা প্রেস করলে আপনারা রেগুলারলি বা রেগুলার বেসিসে আপডেটগুলো পেতে থাকবেন। আলোচনাটা চলুন শুরু করা যাক। কালকের দিনে কী হবে, কী হতে পারে তার তথ্য বা তার ইনফরমেশনগুলো আপনাদের কাছে তুলে ধরি বা ধরার চেষ্টা করি। কালকে সিংহ রাশি, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুভ যোগ চলবে কালকের দিনে। তাই যোগটা শুভ, নামটাই শুভ, বুঝতেই পাচ্ছেন। আশা করব ওভারঅল কালকের দিনে বেটার রেজাল্ট বা বেটার ফল আপনাদের জন্য আসবে, কম বেশি, কারুর ক্ষেত্রে কম কারুর ক্ষেত্রে বেশি, কিন্তু আসবে। যে যে নক্ষত্রের ছেলেমেয়েরা কালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন তারা হচ্ছেন ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, পূর্বভাদ্রপদ এবং রেবতী। এনারা কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন বা এনাদের ফলাফলগুলো তুলনামূলকভাবে আশা করতে পারি ভালো হচ্ছে বা ভালো হবে। তা চলুন না পরপর আলোচনাগুলোয় ঢুকি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সকাল 8:10 থেকে 8:40-এর মধ্যে আধ ঘন্টার টাইমটা যাত্রার জন্য খুব একটা শুভ নয়। রাত্রির 7:25 থেকে সন্ধ্যে 7:25 থেকে 8:05-এর মধ্যে বড় ডিলগুলো বা বড় ডিলিংসগুলো না করাটা একটু ভালো হবে, এটা বুঝে শুনে চলতে হবে বা বুঝে শুনে চলার প্রয়োজনীয়তা রয়েছে। কালকের দিনে যে যে বিজনেসগুলো ভালো হতে পারে, ইঞ্জিনিয়ারিং গুডস, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করছেন, ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ফলাফল কিন্তু বেটার হবে বা তাদের ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু বেটার হবে। অপরদিকে যারা সেলস এবং মার্কেটিংয়ে রয়েছেন তারা একটু চাপে থাকবেন, কথা বিক্রি করে তাদের কাজ করতে হয়, মানে কথা দিয়ে যাদের কাজ হয় বা কাজের ব্যাপার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রেশার থাকতে পারে কথা দিয়ে। জামা কাপড় ভালো চলবে, ফুড আইটেম, যে কোনো ধরনের ফুড, খাওয়ার জিনিসপত্র একটু প্রেশারে রাখছে আপনাদেরকে, ফুড আইটেম, খাবার জিনিসপত্র একটু চাপে বা একটু প্রেশারে রাখছে। অপরদিকে যারা বিজনেস করছেন যে কোনো ধরনের মাটি নিয়ে, মানে মাটির ওপর বা চাষবাস নিয়ে, পশু পাখি নিয়ে, তাদের বিজনেসগুলো কিন্তু ভালোর দিকে যাচ্ছে বা যেতে পারে। ওষুধ, মেডিসিন বা মেডিকেল ওরিয়েন্টেড প্রফেশনের মানুষজনদের ক্ষেত্রে ফলাফলগুলো কিন্তু কালকের দিনে বেটার হচ্ছে বা বেটার হবে। যারা মেয়েদের জিনিসপত্র নিয়ে কাজ করছেন, যে কোনো মেয়েদের প্রোডাক্ট, আশা করব ভালোর দিকে যাবে বা তারা বেটারমেন্ট, বেটার রেজাল্ট কিন্তু পাবেন। এগুলো মোটামুটি দিকগুলো, যাদের ক্ষেত্রে একটু সিক্রেসি মেনটেন করে কাজ করতে হয় তারা ভালো রেজাল্ট পাচ্ছেন, এগুলো মোটামুটি দিকগুলো। তা এবার আসবো মেন আলোচনার জায়গায় বা আলোচনা করার প্রসঙ্গে। তা চলুন আলোচনাটা শুরু করি, তাহলেই বুঝতে পারবেন। তার আগে বলি পিতৃপক্ষ চলছে, দেবীপক্ষ মহালয়া থেকে শুরু হবে, পিতৃপক্ষ চলছে। কালকের দিন সোমবারের দিন আছে মহাদেবকে স্মরণ করা, মহাদেবের পুজো পাঠ করা আপনাদের জন্য বেটার রেজাল্ট, বেটার ফল, ভালো রেজাল্ট দিয়ে যাবে। চলুন মূল আলোচনার জায়গায় ঢুকে পড়া যাক, মেষ থেকে মীন রাশির আলোচনার জায়গায় ঢুকে পড়া যাক। প্রথম রাশি মেষ। আপনি যদি মেষ রাশির ছেলে বা মেষ রাশির মেয়ে হন, আপনার ক্ষেত্রে কালকের দিনে আমি বলবো ক্রিম কালারের ব্যবহার খুব ভালো রেজাল্ট দিতে পারে। কালকের দিনে যা মানে বুঝে শুনে ব্যবহার করুন, সকাল 10:00 থেকে 11:25, 2:23 থেকে 3:50, এই দুটো টাইমকে, 11:45 থেকে দুপুর 2:00 খুব ভালো সময় ব্যবহার করার জন্য, বিকেল 5:30 থেকে সন্ধে 7:45 এটাও ভালো সময় হচ্ছে ব্যবহার করার জন্য বা কাজগুলোকে করার জন্য। আপনি যদি মেষের ছেলে হন বা মেষের মেয়ে হন, মহাদেবকে ডাকুন, আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন, এক সংখ্যার ব্যবহার করুন, আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। মেষ রাশি গুরুজনদের স্বাস্থ্য ভোগাতে পারে, এজেড বা সিনিয়রদের স্বাস্থ্য ভোগাতে পারে, আপনি ভালো রয়েছেন, পরিবারের আদার্স মেম্বাররা ভালো ফল পাবেন, অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, পরিবারের জন্য কিছু ব্যয় বা খরচা হতে পারে বা পরিবারের জন্য কিছু পয়সা কড়ি
খরচ হওয়ার ব্যাপার তৈরি করতে পারে। কর্মক্ষেত্রে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত যেটাতে সাহায্য করবে, যেখানে ডিসিশন নেওয়া, ডিসিশন দেওয়া এবং যেখানে আপনি নিজেকে, নিজের যোগ্যতাকে, নিজের প্রতিভাকে শো করতে পারবেন, দেখাতে পারবেন, ইউজ ব্যবহার করতে পারবেন, সেই সেই ক্ষেত্রগুলোতে আপনি পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। যারা শারীরিকভাবে পরিশ্রম করতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে প্রেসার বাড়তে পারে, ব্রেন ওয়ার্ক খুব ভালো হতে পারে, খুব ভালো রেজাল্ট দিতে পারে এবং গ্রোথের জায়গা ভালো হচ্ছে, বসেদেরকে প্রভাবিত করতে পাচ্ছেন, কলিগদের থেকে কিছু শত্রুতা পাচ্ছেন। আপনি যদি মেষ রাশির মানুষ হন, বিজনেস মন্দা চলছে, ব্যবসার জায়গা খেয়াল রাখুন, দাম্পত্য জীবনে স্টেবিলিটি প্রত্যাশা করতে পারি, আশা করতে পারি এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এটাও চলতে পারে, সেটা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই প্রেম এবং হাজব্যান্ড ওয়াইফের জায়গা বা রিলেশনশিপগুলো ওভারঅল বেটার রেজাল্ট দিচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের জন্য কিছু ক্রয়, সন্তানকে কিছু উপহার দেয়া তা আপনার আর আপনার সন্তানের মধ্যে সম্পর্ককে আরও ভালো করে দেবে। বিদ্যাস্থান শুভ নয়, মনোসংযোগের জায়গায় কিন্তু প্রবলেম রয়েছে, বন্ধুত্ব থেকে সাবধান থাকুন, থাকলে আমার মনে হয় বা আমার মতে আপনারা বেটার রেজাল্ট পাবেন আপনি যদি মেষ রাশির ছেলে বা মেয়ে হচ্ছেন। বিজনেস ক্ষেত্র বলেইছি অসুবিধা নেই আশা করছি। অশ্বিনী নক্ষত্র হলে এজেডদের সাহায্য নিন, ভরণী নক্ষত্রের ছেলে বা মেয়েরা জ্ঞাতি শত্রুতা থেকে সাবধান থাকুন। কৃত্তিকা যদি আপনার নক্ষত্র হয় আপনাদেরকে বলবো ঠিকঠাক হিসাব করুন, আপনি কালকে বেটার রেজাল্ট পাবেন, হিসাবটা ঠিক মতো লাগান বা হিসাবটা ঠিক মতো করুন, আপনি কালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন। আপনি বৃষ রাশির ছেলে বা মেয়ে হলে লাল রঙের ব্যবহার, মহাদেবের পুজো পাঠ, আট সংখ্যার প্রয়োগ করা আপনার জন্য ভালো ফল দিচ্ছে। দশটা বাজতে পাঁচ মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট এবং দুপুর দুটো পঁচিশ মিনিট থেকে পৌনে চারটে, এই দুটো সময়কে সাবধানে ব্যবহার করুন, সাড়ে এগারোটা থেকে দুটো পুরো সময়টা কাজে লাগানো যেতে পারে। বৃষ রাশি গুরুজনদের শরীর একটু লক্ষ্য রাখার প্রয়োজনীয়তা রয়েছে, আপনি আশা করব ভালো ফল বা ভালো রেজাল্ট পাচ্ছেন, অর্থাৎ আপনার শরীর বা স্বাস্থ্য এটা কিন্তু বেটার রেজাল্ট দিয়ে যাচ্ছে। আপনি যদি বৃষ রাশির ছেলেটি বা মেয়েটি হন তাই এটা নিয়ে অসুবিধা বা চাপের জায়গা নেই। বৃষ রাশির ছেলে মেয়ে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে অর্থভাগ্য যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে যোগাযোগ এবং সমৃদ্ধির জায়গা, কাজকর্মের মোটের ওপর গ্রোথ পাওয়া খুব ভালো রেজাল্ট দিতে পারে। তাই যারা কাজ করছেন, বৃষ রাশির ছেলে মেয়ে চাকরিতে রয়েছেন, গ্রোথ আশা করতে পারি, বসেদের ভরসা আশা করা যেতে পারে বা কিছু ক্ষেত্রে উপরমহলের সাথে একটু কথা কাটাকাটি চলতে পারে বা উপরমহল আপনার ওপর একটু ক্রুদ্ধ থাকতে পারেন, কিন্তু সেটা আশা করব ওভারঅল আপনাদের চলার পথে এমন কিছু সমস্যা আছে বা তৈরি করছে এটা কিন্তু বলা যাচ্ছে না। কলিগরা সাপোর্টে রয়েছে, কলিগ বা বন্ধুত্ব এটা সাপোর্টের জায়গা তৈরি করছে, তাই বৃষ রাশি ওভারঅল বেটার রেজাল্ট আশা করা যায়। বিজনেস পার্ট কিন্তু খুব একটা শুভ নয়, লস খাওয়ার চান্সেস থাকছে, ফাইন্যান্সিয়ালি চাপ তৈরি হতে পারে, এটা লক্ষ্য রেখে চলুন। চাকরি ক্ষেত্রে ফ্রিলি কাজ করুন, মনোযোগ সহকারে কাজ করুন আপনি যদি বৃষ রাশির ছেলেটি বা মেয়েটি হন। দাম্পত্য জীবনে কলহ চলতে পারে, প্রেম ভালোবাসা এবং পারিবারিক জীবন স্টেবল রিলেশনশিপ চলছে, তাই প্রেমিক প্রেমিকা এবং পরিবার আশা করতে পারি শুভ ফল পাবেন, সন্তান সুখ ভালো, পড়াশোনার জায়গাও ভালো হচ্ছে। আপনি বৃষ রাশি এবং আপনার কৃত্তিকা নক্ষত্র হলে কালকের দিনে বলবো ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। রোহিণী নক্ষত্রের ছেলে বা মেয়েদের ক্ষেত্রে বলবো অকারণে মাথা গরম করতে পারেন, মৃগশিরা মানসিক কষ্ট বাড়তে পারে, একটু খেয়াল রাখবেন। মিথুন যদি আপনার রাশি হয়, কালকের দিনে আপনি মিথুন রাশির ছেলে মেয়ে হলে ক্রিম কালারের ব্যবহার করুন, দুই সংখ্যার ব্যবহার করুন, শিব পুজো করুন পৌনে দশটা থেকে এগারোটা পনেরো এবং আড়াইটে থেকে পৌনে চারটে সামলে ব্যবহার করুন। এগারোটা পঁয়ত্রিশ থেকে সবচেয়ে ভালো সময় হচ্ছে পৌনে দুটো, এই টাইমটাকে ব্যবহার করা যায়। মিথুন রাশি নিজেদের শরীরের জায়গা, শরীর স্বাস্থ্যর দিক লক্ষ্য রাখুন, এজেড বা সিনিয়র বা গুরুজনরা ভালো থাকছেন, ফাইন্যান্সিয়ালি চাপ কমবে, যোগাযোগ বাড়বে, কর্মক্ষেত্রে সমৃদ্ধি বা কর্মক্ষেত্রে আরও প্রগ্রেসকে নির্দেশ করছে। কলিগরা শত্রুতা করতে পারে, কলিগদের থেকে প্রবলেম তৈরি হতে পারে, কিন্তু খুব
সুন্দরভাবে বা স্মুথলি কাজকর্ম বা কর্ম সম্পাদন আপনার বা আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। তাই আপনি যদি মিথুনের ছেলে বা মিথুন রাশির মেয়ে হন, আপনাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হবে, নিজের দায়িত্বে কাজ করতে হবে এবং চোখ কান খোলা রেখে এগোতে হবে। লেথার্জি আসতে পারে, কাজের এনার্জি কম হতে পারে, বাদ দিয়ে দিন এই দিকটা। আপনি বস কলিগরা কী বলছে, কলিগদের সাথে খুব বেশি ডিসকাশান আলোচনা ইত্যাদিতে গেলে প্রবলেমে পড়বেন। তাই নিজের মতো চলুন, ওপরওয়ালাদের সাথে কথা বলতে পারেন, বেস্ট পার্ট। আপনি যদি মিথুনের ছেলে বা মেয়ে হন, বিজনেস ক্ষেত্রে একটু চাপ চলতে পারে কিন্তু ওভারঅল বিজনেসকে গুছিয়ে করতে পারছেন। দাম্পত্য জীবনে স্টেবিলিটি থাকলেও প্রেমিক প্রেমিকারা কিন্তু ভুলভাল রেজাল্ট পেতে পারেন। বন্ধু বান্ধবীদের সাপোর্ট পাচ্ছেন, পরিবারের মধ্যে ছোটোখাটো কলহ চলবে, সন্তান সুখ আশা করছি ভালো, বাট বিদ্যাস্থান ভালো নয়। তাই মিথুন রাশি পড়াশোনার জায়গা বা দিককে নজর রাখা, লক্ষ্য রাখা বা লক্ষ্য রেখে চলা উচিত হবে। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের ছেলে বা মেয়েরা বাবা মায়ের শরীর নিয়ে ভুগতে পারেন। মিথুন রাশি আদ্রা নক্ষত্রের ছেলে বা মেয়ে হলে কালকের দিনে বলবো আপনার মেধা আপনার এগেনস্টে যেতে পারে, আপনার প্রতিভা আপনার এগেনস্টে যেতে পারে, প্রতিভা বা যোগ্যতার জন্য খাটনি বেড়ে যেতে পারে। এবং পুনর্বসু নক্ষত্রের ছেলে বা মেয়েদের ক্ষেত্রে বলবো কালকের দিনে কোনো জায়গা থেকে, কোনো পার্সনের থেকে, কোনো পাওনা কোথাও থেকে আমদানি কিছু পাওয়ার ব্যাপার থাকলে আদায় করার ব্যবস্থা করুন। খুব ভালো বা পজিটিভ রেজাল্ট আপনি পেতে পারবেন। পরেরটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ছেলে বা মেয়েদের জন্য ক্রিম কালার, তিন সংখ্যা, শিবার্চনা করা, 10:05 থেকে 11:20 বুঝে এবং 2:15 থেকে 3:30 বুঝে আপনার জন্য বেস্ট টাইম হচ্ছে 11:30 থেকে 5:00 এবং সন্ধ্যে 6:00 থেকে প্রায় 8:30। কর্কট রাশির যা করবেন তাতে সফল হবেন। হ্যাঁ, এটা সত্যি কথা, আপনাকে বললাম যা করবেন তাতে সফল হবেন, আপনি ভাববেন সবে সফল হব, না, বেসিক বাধা বিপত্তি পার করে সফলতা পাবেন। তাই বাধা বিপত্তি অবস্ট্রাকশন গোলযোগ আপনাদের ক্ষেত্রে চলবে আপনি যদি কর্কটের ছেলে বা মেয়ে হন। কিন্তু তার মানে এই নয় যে এই বাধাগুলো, এই বিপত্তিগুলো, এই গোলযোগগুলো আপনাকে বা আপনাদেরকে আটকে দেবে। কর্কট রাশির সামগ্রিক সফলতাকে নির্দেশ করছে কম কথা বলে কাজ করাকে নির্দেশ করছে। যেখানে বেশি কথা, যেখানে বেশি গসিপ বা আলোচনা, সেগুলো কিন্তু পণ্ড হবে, বেশি প্ল্যানিং সফল হবে না। কিন্তু নিজের মতো করে একটা সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া উন্নতিকে বা সফলতাকে ত্বরান্বিত করতে পারে। তাই কারুর ওপর, কারুর দ্বারা বা কারুর জন্য ভরসা বা ওয়েট না করে নিজের মতো চলার প্রয়োজনীয়তা রয়েছে কর্কট রাশির ছেলে বা মেয়ে। শরীর ভালো চলবে, গুরুজনদের শরীর কিন্তু প্রেসারে রাখছে, তাই এটা একটু খেয়াল রাখুন। বিজনেস ক্ষেত্রে মোটের ওপর ভালো চলবে বলা যায়, ফাইন্যান্সিয়ালি একটু ব্যয় বাড়তে পারে বাট সেটা স্টেবল, অসুবিধা নেই বা চাপের মতো, চাপ নেওয়ার মতো জায়গা নেই আপনি যদি কর্কট রাশির ছেলে বা মেয়ে হন। দাম্পত্য জীবন স্টেবল, গুরুজনদের সাথে বনিবনার অভাব, সন্তানরা একটু অবাধ্য থাকতে পারে, কথা না শুনতে পারে ঠিক মতো, যেগুলো হয় আর কি, এটা হতে পারে। প্রেম ভালোবাসা মোটামুটি চলবে, কিছু ক্ষেত্রে গোলযোগ চলতে পারে, বন্ধুত্ব বেশি বাড়ানো উচিত হবে না, এতে কাজকর্ম নষ্ট হবে, সময় নষ্ট হবে। ওভারঅল কালকের দিনে পড়াশোনার জন্য বা পড়াশোনা করে সমৃদ্ধি বা সাফল্যের জন্য যথেষ্ট স্টেবল দিন আপনি যদি কর্কটের ছেলে বা মেয়ে হন। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে গুরুজনদের সাথে বিবাদে যাবেন না। পুষ্যা নক্ষত্র, সিক্রেটলি কাজ করুন। অশ্লেষা নক্ষত্র, বন্ধুদেরকে ব্যবহার আপনি অন্তত করুন আপনি যদি কর্কট রাশি হন এবং আপনার যদি অশ্লেষা নক্ষত্র হয়, এটা কিন্তু বেস্ট পার্ট। পরেরটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জন্য সবুজ রং, 6 শিব পুজো করা, 10:05 থেকে 11:20 বুঝে ব্যবহার করুন এবং 2:40 থেকে 3:30 বুঝে ব্যবহার করুন। 12:45 থেকে 2:30 পুরো সময়টা ভালো, 4:50 থেকে 6:30 পুরো সময়টা ভালো আপনি যদি সিংহ রাশির ছেলে বা মেয়ে হন। মায়ের শরীর খেয়াল রাখুন, বাড়ির মেয়েদের শরীরগুলো খেয়াল রাখুন, 1। 2 কথা হচ্ছে অত্যধিক ব্যয় হতে পারে,
ভুলভাল সিদ্ধান্ত নেওয়া হতে পারে, সেটা রাগের বসে, জেদের বসে, আবেগের বসে বা সেন্টিমেন্ট, এগুলো আপনাকে বা আপনাদেরকে ক্ষতির কারণ হিসেবে দেখানো যেতে পারে। কিন্তু সিংহ রাশির ছেলেমেয়েদের, ছেলেরা বা আপনার শরীর ভালো থাকছে, কাজকর্মের ক্ষেত্রে প্রেশারটা কিন্তু কম থাকবে, চাপ যেটা নর্মাল চাপ নিয়ে চলতে হয় সেটা থাকতে পারে, এবং কাজকর্মের সমৃদ্ধির জায়গা কিন্তু যথেষ্ট স্টেবল, এবং আপনি ইজিলি সুন্দরভাবে পজিটিভলি আপনার কাজ বা আপনার কর্ম বা আপনার মোটামুটি কাজকর্ম করাগুলো স্টেবলভাবে করতে পারছেন। তাই আপনি যদি সিংহ রাশির ছেলে বা মেয়ে হন, আমি বলবো পজিটিভলি কাজ করতে, আপনার কাজ বা আপনার কর্ম বা আপনার কর্মক্ষেত্রে কর্মের সম্পাদনের জায়গাগুলো সুন্দরভাবে হচ্ছে, সামান্য বাধা বিপত্তি চলতেই পারে, কিন্তু ওই যেগুলো বললাম সেগুলো প্রথমে যেগুলো বললাম এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। বিজনেসের গ্রোথ যথেষ্ট ভালো, ডাঁটছে ব্যবসা করুন, চুটিয়ে ব্যবসা করুন, দাম্পত্য জীবনটা স্টেবিলিটির দিকেই এগোচ্ছে, তাই হাজব্যান্ড ওয়াইফ বা দুজনের সম্পর্ক অসুবিধা নেই। প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন, গুরুজনদের সাথে বন্ডিং বা ভালোবাসা বা বোঝাপড়া সামগ্রিকভাবে ভালো থাকবে। সিংহ রাশি একটা ব্যাপার খেয়াল থাকুন, অপরিচিত মানুষ বা অজানা মানুষের থেকে কোনোভাবে যোগাযোগ বা হেল্প হয়ে যেতে পারে, কিন্তু চেনা বন্ধু চেনা মানুষ এরা কিন্তু ধাক্কা দিতে পারে। প্রেমিক প্রেমিকারা মোটামুটি ফল পাবেন, সন্তান অবাধ্য থাকছে, বিদ্যা স্থান কিন্তু শুভ, বিদ্যা বা পড়াশোনা বা এডুকেশনের জায়গা এটা কিন্তু শুভত্বকে নির্দেশ করছে। মঘা সিংহ রাশি হলে ওষুধের পেছনে ব্যয় হতে পারে, খেয়াল রাখবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র হলে কেউ আপনাকে ভুল বোঝাতে পারে, উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে পারিবারিক শত্রুতা শিকার হতে পারেন, পারিবারিক বা আপনার পরিবারের সাথে কোনো শত্রুতা হতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলা উচিত হবে। পরেরটা কন্যা রাশি, লাল রং, আট সংখ্যা, শিব পুজো করা আপনার জন্য ভালো হচ্ছে, এবং কন্যা রাশির ছেলে বা মেয়েদের জন্য কালকের দিনে বলবো পৌনে দশটা থেকে এগারোটা পঁয়ত্রিশ, দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে বুঝে ব্যবহার করুন, এগারোটা চল্লিশ থেকে দুটো পনেরো, এবং চারটে পনেরোর পর থেকে প্রায় সাড়ে ছটা দুটো সময়কে আপনারা ব্যবহার করতে পারেন বা ব্যবহার করা যায়। কন্যা রাশি আপনার এবং আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো চলবে, কিন্তু কাজকর্মের জায়গা আপনাকে স্যাটিসফাইড করবে না, আপনার ওপর বোঝা, আপনাকে ডমিনেট করা, আপনার ওপর কর্তৃত্ব করা বা আপনার ওপর প্রেশারাইজড করা চাকরি বা চাকরি ক্ষেত্রে তৈরি হতে পারে। তাই আপনি যদি কন্যা রাশির ছেলেটি বা মেয়েটি হন, আপনি যদি এই জায়গাটি খেয়াল না রাখতে পারেন, লোকে কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে মিসগাইড করবে এবং আপনাকে টোটালি ইউজ করতে পারে। তাই আপনি যদি কন্যা রাশির বা কন্যা রাশির মানুষ হন, তাহলে আমি আপনাকে সামগ্রিকভাবে সব দিক থেকে চোখ কান খোলা রেখে চলতে বলবো, কর্মক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ মেপে ফেলতে বলবো, ঝুঁকিহীনভাবে বা ঝুঁকি না নিয়ে চালানোর কথা বলবো, যা হচ্ছে হতে দিন, চোখ কান খোলা রাখুন, কারোর বিষয়ে মাথা গলাবেন না। বিজনেস ভালো চললেও কর্মক্ষেত্র বা অর্থের জায়গা চাপের রয়েছে, এটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ, ভালোর দিক রয়েছে, সবই কি খারাপ? না, সব খারাপ নয়। ভালো কি না, ভালোর দিক হচ্ছে এটা, আপনার সাথে আপনার গুরুজনদের, আপনার সাথে আপনার হাজব্যান্ড ওয়াইফের বা পরিবারের মধ্যে বন্ডিং মোটামুটি স্টেবল থাকছে। তবে আপনি যদি কন্যা রাশির ছেলে বা মেয়ে হন, আপনি প্রেম নিয়ে ভুগতে পারেন, বন্ধুত্ব নিয়ে ভুগতে পারেন, খেয়াল রাখবেন সন্তান এবং বিদ্যা মানে পড়াশোনা এবং ছেলে মেয়ে দুটো ক্ষেত্রেই ভালো হচ্ছে, কালকের দিন রিস্ক নেওয়ার দিন নয়। তাই কন্যা রাশির ছেলে বা মেয়ে কালকের দিনে অন্তত রিস্ক নিতে যাবেন না, জুয়া খেলতে যাবেন না, রিস্ক নেওয়ার দরকার নেই কেরিয়ার বা যা যা বলুন এগুলো নিয়ে। উত্তর ফাল্গুনী নক্ষত্র মাথা গরম করলেই সমস্যায় পড়বেন, হস্তা নক্ষত্র বন্ধুত্ব থেকে ভালো রকম সাবধান থাকবেন, চিত্রা নক্ষত্র অজানা অচেনা মানুষের সাথে ডিল এবং খুব রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট কালকের দিনে কিন্তু করলে প্রবলেম রয়েছে, খেয়াল রাখুন। পরেরটা হচ্ছে তুলা রাশি, লাল রং, দুই সংখ্যা, শিব পুজো করা আপনার জন্য শুভ হচ্ছে, তুলা রাশির কালকের দিন ইনভেস্টমেন্ট করার দিন, কালকের দিনে বিনিয়োগ করার দিন, কালকের দিন সকাল দশটা থেকে এগারোটা দশ এবং দুপুর পৌনে তিনটে থেকে চারটে সামলে ব্যবহার করুন, এগারোটা পনেরো থেকে পৌনে দুটো পুরো সময়টা আপনার ভালো হচ্ছে বা আপনার জন্য ভালো হবে। তুলা রাশি কালকের দিন যদি একটু মেপে চলতে পারেন, জল বুঝে জলে নামতে পারেন,
মানে জল কতটা গভীর বুঝে যদি জলে নামতে পারেন দিন কিন্তু আপনার হবে। তাই ক্যালকুলেটেড রিস্ক বা বুঝে শুনে একটু বুঝে শুনে রিস্ক নেওয়া আপনার উন্নতির কারণ হচ্ছে। কালকে একটু বাজিয়ে দেখে নিন আপনার কোয়ালিটি বা আপনার যোগ্যতা আপনার ক্ষমতা আপনাকে কতটা দিতে পারে আপনাকে কতটা দেবে একটু বাজিয়ে দেখুন। শত্রুতা কমবে এবং লোককে ইউজ করেও আপনি কাজ হয়ে যেতে পারে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তাই কালকের দিন তুলারাশিকে আমি সামগ্রিকভাবে অল আউট এগোতে বলবো। কালকের দিন তুলারাশিকে বলবো যে চেষ্টা করে দেখুন কোথা দিয়ে আপনার ভালোটা বা কোথা দিয়ে আপনার ভালো জায়গাগুলো খুলতে পারেন, আপনার বেটারমেন্টের রাস্তা খুলতে পারেন। আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, আপনি কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি যদি তুলারাশির ছেলেটি বা মেয়েটি হন। তাই বন্ধুরা কালকের দিন হতাশ হওয়ার নয়, ভেঙে যাওয়ার নয়, ভেঙে পড়ার নয়, কালকের দিন চলো এগিয়ে চলো, এর দিন হচ্ছে। ব্যবসায় মন্দা চলতে পারে কিন্তু পয়সার চাপ থাকবে না, দাম্পত্য জীবনে কিন্তু অসুবিধা রয়েছে, ইভেন ফ্যামিলি লাইফেও ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি চলতে পারে, প্রেম ভালো চলবে, বন্ধুত্ব হচ্ছে না, বন্ধুরা কাজে লাগতে পারে, সন্তান বিদ্যা মোটামুটি ফল দিচ্ছে, খুব খারাপ নয় খুব ভালোও নয়, এটা বুঝতে হবে। চিত্রা নক্ষত্র আপনার পয়সায় কেউ ফুটুনি মারতে পারে। সাতী নক্ষত্র ইমোশন সেন্টিমেন্ট ক্ষতির কারণ হতে পারে। বিশাখা নক্ষত্র কালকের দিনে রাস্তায় চলাফেরা করতে গিয়ে সাবধানে চলবেন, চোট আঘাত দুর্ঘটনা আসতে পারে, ছোটোখাটো রক্তপাত হতে পারে, একটু খেয়াল রেখে চললে আমার তো মনে হয় ভালো হবে। বৃশ্চিক হলে সবুজ রং, বৃশ্চিক হলে ছয় সংখ্যা, শিব পুজো করা, পাঁচ মানে সকাল পৌনে দশটা থেকে এগারোটা পনেরো, আড়াইটে থেকে পৌনে চারটে সামলে ব্যবহার করুন, এগারোটা তিরিশ থেকে দুটো পুরো সময়টা ভালো হচ্ছে, সন্ধ্যে ছটা থেকে সাড়ে আটটা সময়টা ভালো হচ্ছে। বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন খেয়াল রাখতে হবে, বৃশ্চিক রাশির পারিবারিক জীবন খেয়াল রাখতে হবে, এই দুটো দিক লক্ষ্য রাখুন। কালকের দিন রাজত্ব করার জন্য মানসিকতা নিন, ডমিনেট করার মানসিকতা নিন, চেঁচিয়ে গলার জোরে গাজোয়ারি বা গায়ের জোর দেখিয়ে কালকের দিন কাজ করার প্রয়োজন রয়েছে, যেন আপনাকে ভয় পেয়ে যায় একটু, আপনাকে যেন আপনার যেন ভ্যালু দেয়, আপনি যেন নিজের ভ্যালুটা ক্রিয়েট করতে পারেন, নিজের দাম আদায় করে নিতে পারেন আপনি যদি বৃশ্চিকের ছেলেটি বা মেয়েটি হন। তাই বৃশ্চিক রাশিকে আমি কালকের দিনে বলবো মানে প্রেসারাইজড করে বা প্রেসার দিয়ে একটু ওই গুন্ডাগিরি বলতে পারেন সেইভাবে, হ্যাঁ এটা তোমাকে করতে হবে, এটা করে দিতে হবে, আমি নিজে করব না তুমি করে দাও, এই এই গলার জোর দেখিয়ে আপনার কাজগুলো কালকে করিয়ে নেওয়া উচিত। হাঁটান তো ডিপ্রেশনকে, ডিপ্রেশন ডিপ্রেশন এগুলোকে হাঁটান, কালকের দিনকে ডিপ্রেশন বাদ দিয়ে চলুন, যা হবে দেখা যাবে, বোরবালা আছে দেখবে, শিব আছে দেখবে, করে নিন, বেস্ট টাইম কালকের দিনের জন্য। তাই একটু মাসেল পাওয়ার দেখানোর দরকার আছে, একটু মানি পাওয়ারও দেখাতে পারেন। হ্যাঁ অহংকার তো বলবেন, অহংকার হ্যাঁ আজ অহংকার, আরে আপনার আছে তাই দেখাচ্ছেন, যার গাড়ি আছে সেই তো গাড়ি চেপে ঘোরে, ঘটনা তো এটা, বলবে গাড়ি গাড়ি কিনে দেখাচ্ছে কি, আশা করি বুঝতে পাচ্ছেন বা বোঝাতে পারছি, আপনার নেই তাই আপনি গাড়ি কিনে দেখাতে পারছেন না, চেপে দেখাতে পারছেন না, আরেকজনের আছে তাই সে আপনাকে দেখাচ্ছে, তার আছে বলেই সে দেখাচ্ছে, তাই আপনি সেটা করার ব্যবস্থা করুন। আমি কাউকে ছোট করার জন্য বা কাউকে বড় করার জন্য এই কথাগুলো বললাম না, জাস্ট একটা উদাহরণ হিসাবে দেওয়া। বিজনেস পার্ট কিন্তু ভালো, একটু বুদ্ধির ব্যবহার করুন, আপনার গুরুজনদের শরীর নিয়ে কালকে ভুগতে পারেন, লক্ষ্য রাখবেন গুরুজন গুরুজনদের শরীর ভোগান্তির কারণ হতে পারে। ওভারঅল আশা করতে পারি আপনার বা আপনার বাচ্চা বা আপনার সন্তান থাকলে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান সুখ ভালো, পড়াশোনার জায়গা ভালো নয়, তাই পড়াশোনার দিকটা একটু লক্ষ্য রাখুন। যদি আপনি বৃশ্চিকের মানে বিছে রাশির ছেলে বা মেয়ে হন, এটা কিন্তু আপনার ক্ষেত্রে কাজ দেবে বা চলার পথে সাহায্য করবে। আর ওভারঅল পারিবারিক জীবন দাম্পত্য জীবনকে একটু চোখখান খোলা রেখে চলা উচিত হবে বা চললে ভালো হবে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। তাই চলুন কোনো প্রবলেম নেই, এগোন চেষ্টা করুন। বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র নিজের ওপর ভরসা রাখবেন, কোনো পরিস্থিতিতেই যেন যত বাধাই আসুক ভরসা না টলে, জিতে যাবেন। বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র এই অনুরাধা নক্ষত্র চেষ্টা করবেন জুনিয়রদের সাপোর্ট নেওয়ার, জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি হলে মাথা গরম করেছেন কি ঠকেছেন মাথায় রাখবেন আপনি যদি বৃশ্চিকের ছেলেটি বা মেয়েটি বা জাতক জাতিকা হন। এটা তো গেল বৃশ্চিক, পরেরটা জানেন, ফলেরটা হচ্ছে ধনু, ধনু হলে লাল রং না হলে কমলা রং, এক সংখ্যা মহাদেবকে ডাকা, এগারোটা কুড়ি পৌনে দশটা থেকে একটু সামলে পুরো তারপর থেকে আড়াইটি, চলো কোনো অসুবিধা নেই।
2:40 থেকে কালকের দিনে 3:40 মানে ওই একটা ঘন্টা একটু সামলে আবার পরের সময়টাকে ব্যবহার করুন। ধনুরাশি, একটা কংক্রিট ডিসিশন নিন। আজকে রাত্রিরে আপনি ভাবুন যে কালকে আপনি কি করবেন, কোন কাজটা করতে চান, কোন জায়গাটাই যেতে চান, টার্গেট কি আছে। লক্ষ্যস্থির মানুষ ধনুরাশির কালকের দিনে পজিটিভ রেজাল্ট পেতে চলেছে, বেটার রেজাল্ট পেতে চলেছে, ভালো সফলতার দিকে এগোতে চলেছে। তাই একটা লক্ষ্য স্থির করুন, আপনি জেনে নিন কালকে আপনি ধরুন ধর্মতলা যাবেন, তার জন্য কিভাবে যেতে পারেন, কোন ট্রেন ধরবেন, কোন বাসে উঠবেন, কোন অটো ধরবেন, প্রপার ভেজে ভেবে এগিয়ে চলুন, জিতে যাবেন আপনি, সফলতার মুখ দেখতে পারবেন। ব্যবসা যথেষ্ট স্টেবল, কিন্তু কিছু ক্ষেত্রে ভালো রকম শত্রুতা, কলিগদের থেকে শত্রুতা, গোলযোগ বা ঝামেলা চলতে পারে, এটা খেয়াল রাখবেন। অর্থাৎ লেগ পুলিংয়ের ব্যাপার থাকছে, লেগ পুলিংয়ের জায়গা থাকছে, বাট সেটা আটকে দেবে না। এবং ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে আশা করতে পারি ওভারঅল বলতে পারবেন যে আমি মোটার ওপর ভালোভাবে কাজ করলাম। হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক বেটার করুন, বেটার হবে। যে কোনো গোলযোগ কালকে মেটান, হাজব্যান্ড ওয়াইফ, ইভেন প্রেমিক প্রেমিকারা। বাবা মায়ের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে চলতে পারে, বাট সেটা খারাপ কিছু নয়, সেটা ভালোই। ওই একটু আধটু যেটা হয় আর কি, ঠোকাঠুকি লাগা, এই ব্যাপারটা হতে পারে, তার বেশি কিছু নয়। এটা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে এটা বলার। প্রেমিক প্রেমিকারাও যাদের সম্পর্ক চির ধরেছে, খারাপ হয়েছে, খারাপ চলছে, কালকের দিন মেটান, মিটে যাবে। সন্তান সুখ খারাপ নয়, পড়াশোনাটা আরেকটু বেটার হচ্ছে। মূলা নক্ষত্র, একটু লুকিয়ে কাজ করুন। পূর্ব ছাড়া নক্ষত্র, কর্মক্ষেত্রে কোনো পরিস্থিতিতে মাথা ঝোঁকাবেন না। উত্তরা ছাড়া নক্ষত্রের উত্তরা ছাড়া নক্ষত্র ধার দেবেন না, ফেঁসে যাবেন, আটকে যাবেন। পরেরটা হচ্ছে মকর রাশি। মকর রাশির জন্য কালকের দিনে হালকা লাল কমলা আপনার জন্য চলতে পারে, শিব নয় আপনার জন্য ভালো হচ্ছে। সকাল 9:50 থেকে 11টা সামলে, 11:10 থেকে 2 চলবে, 2:20 থেকে 3:45 সামলে ব্যবহার করুন। বিকেল 5:00 থেকে 8:00 চলতে পারে, কোনো অসুবিধা নেই। মকর রাশি এজেন্টদের সাহায্য উন্নতির কারণ হবে। বাবা মায়ের শরীরটা খেয়াল রাখবেন, আপনি মোটামুটি ভালো ফল পাচ্ছেন, কিন্তু লেথার্জি, এনার্জি লস, ইচ্ছা না থাকা ক্ষতির কারণ হতে পারে। তাই ইচ্ছা যখন লাগছেই না, কাউকে দিয়ে করাতে হবে, ব্রেন ওয়ার্ক করুন, ব্রেনকে ব্যবহার করুন। মকর রাশি লোককে দিয়ে, মানুষকে দিয়ে, মিষ্টি কথায় রিকোয়েস্ট করে, রিকোয়েস্ট মোডে থেকে আপনার কাজগুলো সিদ্ধি হবে। তাই হাসি মুখে ভালোভাবে সুন্দরভাবে বাটারিং করে কাজ করে নিন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন, আপনি যদি বৃশ্চিকের ছেলে বা মেয়ে হন। এবং এটা কিন্তু প্রপার ওয়ে আপনার ভালো রেজাল্ট বার করার, 100% কনফার্ম থাকুন আপনার কালকে কাজগুলো হচ্ছে, আপনার কাজকর্মের জায়গাগুলো ভালো হচ্ছে, আপনি যদি মকর রাশির ছেলে বা মেয়ে হন, মকর রাশির জাতক বা জাতিকা হন। এটা কিন্তু কথা, এটা কিন্তু ঘটনা। তাই মকর রাশি কালকের দিনে প্ল্যানিং করে কাজ করা, কাজ কিন্তু করতে হবে, থেমে যাবেন না, হচ্ছে না বলে থেমে যাবেন না। একটু এজেন্টদের সাহায্য নিন, কাকু একটু দেখিয়ে দিন না, পাচ্ছি না, ব্যাস হয়ে গেল। বিজনেসটা মন্দা চলছে, টাকা পয়সার চাপ কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, টাকা পয়সার চাপ বা ফাইন্যান্সিয়ালি প্রেশার কন্ট্রোলের মধ্যে থাকবে। বেস্ট পার্ট দাম্পত্য জীবন, এবং কালকে প্রেমও ভালো চলবে, বন্ধুত্ব হবে না, বন্ধুরা কাজে লাগবে, ভালো দিন ভালোভাবে কাজে লাগান। চাপ থাকবে, কার চাপ থাকে না, যে যত বড় জায়গায় থাকে, যে যত বড় মানুষ, তার চাপ তত বেশি হয়। তাই এটা নিয়ে ভাববেন না, এটা নিয়ে ভাববেন না। প্রেম, স্বামী স্ত্রী দুটোই ভালো হচ্ছে, পড়ছি থেকে, প্রতিবেশী, আত্মীয়তা থেকে একটু প্রবলেম তৈরি হতে পারে, বাদ দিয়ে দিলাম, সেটা সেটা বড় কোনো প্রবলেম নয়। সন্তান সুখ ভালো, পড়াশোনা ওভারঅল চালিয়ে নিতে পারবেন। তাই মকর রাশি একটা ভালো দিন পার করতে চলেছেন, ভালো দিন কাটাতে চলেছেন। উত্তরা ছাড়া নক্ষত্র, সম্মান চাই। শ্রবণা নক্ষত্র, কালকের দিনে রিস্ক কম নিন। ধনিষ্ঠা নক্ষত্র হলে ফ্রাস্ট্রেটেড কম হন, একটুতেই দুশ্চিন্তা, ভয় পেয়ে যাওয়া, ফালতু টেনশন, বাদ দিন তো হবে না কিছু। পরেরটা হচ্ছে কুম্ভ রাশি, 6 সংখ্যা, লাল রং, শিব পুজো করা, 9:35 থেকে 11:30 পুরোটা, বাদবাকি কোনো চাপ নেই। ধীরে 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 প্রেশারাইজড করুন, প্রেশার তৈরি করুন, 4টার পর আর চাপ নিয়ে কাজ করবেন না। প্রেশার দিয়ে স্টিম ইঞ্জিন যেরকমভাবে গরম হতে থাকে, আস্তে 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 স্টিম ইঞ্জিন গরম হতে থাকে, তাই আস্তে আস্তে চাপ বাড়ান, চাপ নিতে থাকুন, প্রেশার দিতে থাকুন, কাজ হতে থাকবে।
থেমে যাবেন না, ব্যাস একটা গতি বা একটা মানে মোটামুটিভাবে ধীর স্থিরভাবে সুন্দরভাবে আপনার কাজগুলোকে পজিটিভ দিকে নিয়ে যান। তাড়াহুড়ো করতে যাবেন না, জেনে বুঝে মেপে প্ল্যান করে এগোতে থাকুন। আপনার কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো শত্রুতা আপনাকে দমিয়ে দিতে পারবে না। এক ঘন্টার কাজটার জন্য 1 ঘন্টা 15 মিনিট টাইম নেবেন, হাতে সময় রেখে এগোবেন। আপনি যদি কুম্ভ রাশির ছেলে বা মেয়ে হন, রিস্ক নেওয়া, অন্যের হেল্প নেওয়া, অন্যকে হেল্প করতে যাওয়া আপনার চাপ বাড়ার কারণ হচ্ছে। তাই ভাই, আমি নিজে যেটুকু পারছি আমি সেটুকু করি, আমি এইটুকুই ক্ষমতা, আমি এটুকুই করব, এই মানসিকতা নিয়ে আপনার যদি চলেন বা চলতে পারেন, আপনি পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন, প্রত্যাশা করতে পারেন। এটা বেস্ট পার্ট, গুরুজনদের শরীর ভালো, আপনার শরীরটা ভোগাবে, পয়সার চাপ থাকছে না, কাজক্ষেত্রে বা কর্মক্ষেত্রে স্টেবলভাবে কাজ করতে পারছেন। কিন্তু চারিদিকে কী হচ্ছে, ও কী করছে, ও কী করছে, বস কী করছে দেখতে গেলে সমস্যা রয়েছে কুম্ভ রাশি হলে। বিজনেস ক্ষেত্র মোটামুটিভাবে বলতে পারি স্টেবিলিটির দিকে যাচ্ছে। প্রেম ভালোবাসা বা রিলেশনশিপ, সেটা হাজব্যান্ড ওয়াইফ, ইভেন প্রেমিক প্রেমিকা, দুটো ক্ষেত্রেই প্রেসারে রাখবে আপনাকে, দুটো ক্ষেত্রেই চাপের জায়গা থাকছে এবং অকারণে দুশ্চিন্তা, সব বিষয়ে ভয় ভীতি বা মনের মধ্যে একটা টেনশান নিয়ে ফেলতে পারেন। এটা বন্ধুরা একটু নজর রাখার বা লক্ষ্য রাখার আমার মনে হয় আপনাদের জন্য প্রয়োজনীয়তা রয়েছে। বাবা মায়ের জন্য কর্তব্যগুলো পালন করতে পারছেন, সন্তান ঠিকই আছে, পড়াশোনার জায়গা নিয়ে অসুবিধা নেই, তাই একটু হাইড করে একটু সিক্রেটলি ঠান্ডা মাথায় কাজগুলো করে যান। যত শক্ত কাজ কালকে আপনি কমপ্লিট করবেন। ধনিষ্ঠা নক্ষত্র হলে নিজের ওপর আস্থা রাখাটা জরুরি, আমি পারবো এই আস্থাটা আপনাকে রাখতে হবে। শতভিশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, কালকের দিনে তাড়াহুড়ো করার প্রয়োজন রয়েছে আপনার জন্য। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে মানুষ চিনুন, একটু কাজে লাগবে। লাস্ট হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির মানুষ হন, কালকের দিনে চকলেট কালার, ক্রিম কালার দুটোই ব্যবহার করতে পারেন, সবুজটা বাদ দিয়ে করবেন। কালকের দিনে আপনি ব্যবহার করুন 9 সংখ্যা, মহাদেবকে ডাকুন, 10:50 পর্যন্ত সামলে চলুন, সেখান থেকে দুটো দশ পনেরো চলতে পারে, তারপরে আর কোনো কাজে হাত দেবেন না। মীন রাশির শরীর ভালো হচ্ছে, গুরুজনদের শরীর ভালো হচ্ছে। মীন রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে মাথা ঝুঁকিয়ে কাজ করার দিন নয়, কালকে প্রেসার তৈরি করার দিন, চাপ তৈরি করার দিন, চাপ দিয়ে কাজ করার দিন। ভালো মানুষের কালকে খুব একটা দিন নয় বা ভালো মানুষ হলে কালকে আপনি দাম পাবেন না, আপনি যদি মীনের ছেলে বা মেয়ে হন। তাই আমি ভাই খুব ভালো নয়, আমার দরকার, আমার কাজ করতে হবে এবং লোককে দিয়ে সেটা পয়সা খরচা করেও হতে পারে, মাসেল পাওয়ার দেখিয়েও হতে পারে, প্রেসারাইজ করেও হতে পারে। চাপ দিয়ে তৈরি করুন এবং একটু শক্ত থাকুন কালকের দিনে। দয়া মায়া আবেগ ইমোশন সেন্টিমেন্ট একটু পকেটে রেখে দিন, বাড়িতে রেখে যান আলমারির মধ্যে। নিজেকে একটু ক্রুড়ো করে, একটু শক্তপোক্ত করে চালান, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন কালকের দিনের জন্য। ফাইন্যান্সিয়ালি একটু চাপ থাকতে পারে, বিজনেস কিন্তু খুব একটা ভালো চলবে না, তাই এটা খেয়াল রাখুন। বাট চাকরি ক্ষেত্র যেন আপনাকে লোকে একটু সমীহ করে, সেইভাবে চলবেন, ওই হেলা থেলাভাবে চলবেন না, এটা ঘটনা। মীন রাশির দাম্পত্য জীবনে স্টেবিলিটি থাকছে, বন্ধুত্ব ভালো হচ্ছে, প্রেমটা অসুবিধা রয়েছে, আর পরিবারের জন্য কর্তব্য পালন করতে হবে। পরিবারের মানুষ বা পরিবারের লোকজনদের জন্য কর্তব্য পালন হতে পারে এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্য আপনি চেষ্টা করতে পারেন। তাদের থেকে প্রত্যাশা খুব বেশি রাখবেন না, হাজব্যান্ড ওয়াইফের থেকে একে অপরের থেকে প্রত্যাশা রাখতে পারেন। সন্তান সুখ ভালো, পড়াশোনার জায়গাটা কিন্তু একটু গণ্ডগোল করছে কালকের দিনের জন্য, তাই পড়াশোনার ক্ষেত্র বা পড়াশোনার দিক আপনারা একটু লক্ষ্য রাখুন, আপনি যদি মীন রাশির ছেলে বা মেয়ে হন। আশা করব আপনাদের জন্য বেটার রেজাল্ট দেবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মনের ওপর চাপ কম নিন, ভাবুন কম। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ভাই থেকে একটু সাবধান থাকুন। রেবতী নক্ষত্র এই একমাত্র নক্ষত্র যেটা হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকা দুটো ক্ষেত্রেই ঝামেলা বা অশান্তির নির্দেশ করছে, তাই আপনি যদি রেবতী হন, রেবতী নক্ষত্রের ছেলে মেয়ে হন, এটা একটু খেয়াল রেখে চলবেন। এই মোটামুটি রাশিফল আগামীকালকে মেষ থেকে মীন রাশির কী রেজাল্ট, কী ফল দেবে তার তথ্য আশা তো করবো ভিডিওটা কাজে লাগবে, চলার পথে সাহায্য করবে, করতে পারে, এটুকুই থাক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।